লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আমি শিখা আর আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো, কাছে ও দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন। আশা করছি সবাই নিরাপদে আছেন ও সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দক্ষিণ দুয়ারে বসন্ত বাতাসে পলাশ, কৃষ্ণচূড়া আর শিমুলের লাল লাল ফুলের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শুরু করছি। আশা করছি ভিডিওটির পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আজকে ছুটির দিন মানে শুক্রবার, রাজ্যের কাজ, কিন্তু আজকে আর কাজ নয়, অনেকদিন বাসা থেকে বের হই না, সেজন্য আজকে আমরা ঠিক করেছি বিকেলে বাইরে বেরোব। সেজন্য তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। আর এই ফলগুলো গতকাল তালহার বাবা অফিস থেকে ফেরার পর নিয়ে এসেছিল, তো ওভাবেই টেবিলের উপরে রাখা ছিল। এখন প্যাকেট থেকে বের করে ঝুড়িতে সব গুছিয়ে রাখছি। আমার মাঝে মাঝে এরকমই হয়, যখন তানিশা মামামের বাবা বাজার থেকে কিছু নিয়ে আসে আর সেটা ঠিক গোছাতে গোছাতে দুই তিন দিন লেগে যাই। একটা দিক অবশ্য ভালো হয়, যেহেতু করোনার সময় চলছে তাই সঙ্গে সঙ্গে গুছালে জীবাণুনাশক স্প্রে করতে হয় কিংবা পানির ভেতর লবণ দিয়ে অনেকক্ষণ সবজি কিংবা ফলমূল চুবিয়ে রাখতে হয়, সেটা এখন আর কষ্ট করে করা লাগে না। এমনিতে দুই তিন দিন রেখে দিলে সব জীবাণু উধাও। এখন সকাল 10টা বাজে আর অনেক আগেই আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে সবার। ভাবছি ওদেরকে কমলার জুস করে দেব, আর কেউই কমলা ঠিক মতো খেতে চায় না। চুলায় অনেকক্ষণ আগেই দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে তেহারি রান্না করব। আর তেহারি আমার তহা মামনি খুব পছন্দ করে, সেজন্য আজকে তেহারি রান্না করছি। আর আজকে তেহারি রান্না করছি চর্বি এবং হাড় সহ গরুর মাংস দিয়ে। এটা গরু কিংবা খাসি যে কোনো মাংস দিয়েই তেহারিটা রান্না করা যায়, তবে হাড় এবং চর্বি সহ যদি তেহারিটা রান্না করা হয় তাহলে টেস্টটা অনেক ভালো আসে। যেহেতু আজ বিকেলে বাইরে বের হব সেজন্য আজকে আর বিরিয়ানি রান্না করি নাই, আর বিরিয়ানি রান্না করতে একটু সময়ও লাগে, আর আমার তো বিরিয়ানি খুব পছন্দ, বলতে পারেন বিরিয়ানি লাভার। তবে পুরান ঢাকায় একবার আমার এক রিলেটিভের বাসায় বেড়াতে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, তো ওখানে তেহারি আপ্যায়ন করা হয়েছিল আমাদের, আর ওই তেহারিটা আমার কাছে একটু ডিফারেন্টও লেগেছিল ওর স্বাদটা। তেহারিতে দেওয়া ছিল মুগ ডাল আর আলু দিয়ে তৈরি করা, সাথে গরুর মাংস। খাবারটা আমার কাছে খুব ভালোই লেগেছিল। আর ওইভাবে তেহারিটাও আমিও প্রায় সময় বাসায় তৈরি করি, আর খালাম্মার কাছ থেকে আমি রেসিপিটি শিখেও এসেছিলাম, ভাবছি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। মুগ ডাল আর আলুর টুয়েস্টের জন্য তেহারিটা খেতে খুব মজা, তবে আমি যে তেহারিটা রান্না করেছি আজকে এটাও অনেক মজার। আপনাদেরকে তো এখন পর্যন্ত বলাই হয়নি আমরা ঠিক কোথায় বেড়াতে যাচ্ছি। দুপুরের খাবার শেষে আমরা একটু বিশ্রাম নিয়ে অলরেডি বাসা থেকে বেরিয়ে পড়েছি। এই যে আমার তহা মামনি হেঁটে যাচ্ছে, আর তার আগে তহা মামনির বাবা আর তার হাতা নিশা একসাথে হাঁটছে আরামে পেছনে পেছনে। আর আজকে আমরা বেড়াতে এসেছি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বেড়িবাঁধ ও মেঘনায় জেগে ওঠা নতুন চরে, যা ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অত্যাধিক প্রিয়। বেড়িবাঁধ ও এই চরের সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত মানুষের উপচে পড়া ভিড় এখানে। আর বিশেষ করে ছুটির দিনের কথা কি বলবো, ভোলা শহর থেকে 3 কিলোমিটার দূরে মেঘনার সিসি ব্লক এলাকায় এটির অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যের মিলন মেলা হচ্ছে এই তুলাতুলি। দিগন্ত জোড়া সবুজ আর নীলিমার অপূর্ব ভূমি হচ্ছে বাংলাদেশ।
আকাশের বিস্তীর্ণ ছায়ায় আর উত্তাল নদীর পাড়ে এসে দাঁড়ালেই মনটা অনেক ভালো হয়ে যায়। ফসল ভরা সুবিশাল প্রান্তর, ধানের খেতে বাতাসের দোলা, গাছে গাছে পাখির কুচন, ফুল ঘিরে অলির গুঞ্জরণ, সেই সাথে প্রিয় মানুষের ভালোবাসার সান্নিধ্য, সব কিছুতেই ভালো লাগা একটা অনুভূতির ছোঁয়া লেগে থাকে এখানে আসলেই। তাই তো এদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোহমুগ্ধ কবি আবেগ ভরা কণ্ঠে বলে ওঠেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আর গ্রীষ্মের পরেই যখন ঘনঘোর বর্ষা আসে, তখন এই নদীর সৌন্দর্য আরো বহু গুণ বেড়ে যায়। চারিদিকে শুধু কানায় কানায় পানি, অবিশ্রাম বৃষ্টিধারায় সর্বত্র লাগে শিহরণ, জাগে সজীবতা। সেই বর্ষার শ্যামল ছায়ায় নদীর পরিবেশ হয়ে ওঠে আরো বেশি মনোমুগ্ধকর। আর এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত মানুষ এখানে ছুটে আসে। আর চারিদিকটা বেশ নির্জন, কিন্তু মানুষের কোলাহলে সব সময় এখানটা খুব মুখরিত থাকে। আর আমি খালি তালহাতা নিশার পেছন পেছন হেঁটে হেঁটে বেড়াচ্ছি, কখন কোন সময় যে পড়ে যাবে আর ব্যথা পাবে আল্লাহ ভালো জানে। আর আমার এখানে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে শেষ বিকেলের পশ্চিম আকাশের সূর্য অস্ত যাওয়ার রঙিন দৃশ্য। আর এখানে আসলেই সেটা আমি সবসময়ই মুঠোফোনে ফ্রেমবন্দি করার চেষ্টা করি। আর এখানে আসার পর তোহা তালহা তানিশাকে দেখেন, যেন মনে হচ্ছে অফুরন্ত খোলা হাওয়ায় দিগন্ত মাঠে একেবারে স্বাধীন। আর বাসায় তো সব সময় আবদ্ধ, এজন্য প্রায় সময় ছুটির দিন আমরা এখানে চলে আসি। বেশ অনেকটা সময় থাকার পর আবারও চলে যাই নিজ গন্তব্যে। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা হচ্ছে ভোলা। আর ভোলা আসার পর ভোলার প্রাকৃতিক সৌন্দর্যে আমি বিমোহিত। পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনাময় ছোট ছোট দ্বীপে সাজানো হচ্ছে ভোলা। ভোলা সদর তীরবর্তী এলাকায় তুলাতুলি অবস্থিত। আরও আছে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা চর কুকরি মুকরি, মেঘনা নদীর মোহনায় অবস্থিত চরমনপুরা ও চর নিজামে থাকা কালকিনি সমুদ্র সৈকত, এবং চর ফ্যাশন সদরে অবস্থিত জ্যাকব টাওয়ার, সেই সাথে শেখ রাসেল পার্ক, আর এগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক। এক কথায় বলতে পারেন খুব আধুনিক একটি শহর হচ্ছে ভোলা। আর ভোলার দ্বিতীয় শহর হচ্ছে আধুনিক চর ফ্যাশন। ভোলার একজন সন্তান হচ্ছে বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল। সাতজন বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি একজন। আর এই তুলাতুলি ঘাটে গড়ে উঠেছে ইলিশের সবচেয়ে বড় হাট। আর এখানে আসলেই দেখা যায় কিছুক্ষণ পরপর নদীর তীরে এসে ভিড়েছে ইলিশ বোঝাই জেলে নৌকা। আর এই হাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে ইলিশের সরবরাহ করা হয়। ঝুড়ি ভর্তি করে এনে এসব ইলিশ এখানে স্তূপ করে রাখা হয়। আর এই ইলিশকে কেন্দ্র করেই গড়ে উঠেছে হাটের পাইকার, আড়তদার, খুচরা ব্যবসায়ী সহ আরো অনেকের জীবিকা। আর এই ভূখণ্ড কিংবা এই জেলাটি হচ্ছে ইলিশের সবচেয়ে বড় উৎস। বঙ্গোপসাগর, মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা জেলাটিকে ইলিশের খনি হিসেবেও অনেকে অভিহিত করেন। পদ্মার ইলিশ দেশ সেরা, এতদিন ধরে এমন ধারণাই মানুষের মুখে মুখে শুনে আসছি। তবে এবার গবেষকরা গবেষণা করে একদল বিজ্ঞানী বলেছেন, দেশের ইলিশের বেশিরভাগই মেঘনা নদী থেকে আসে। স্বাদে ও পুষ্টিতে এই মোহনার মাছ শুধু দেশের মধ্যে নয়, এটি বিশ্বসেরা।
আর এই তথ্য যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর গবেষণা সংস্থা নোয়া থেকে পাওয়া। 1998 থেকে 2018 সাল পর্যন্ত এই তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন একদল গবেষক। এখানে আসলে তালহাতা নিশা ব্যাপক খুশি হয়, আর তখন থেকে পাথর আর শামুকই খুঁজে বেড়াচ্ছে দুজন মিলে। সেই সময় থেকে পাথর আর শামুকই খুঁজছে দুজন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বিমোহিত করে যে আসলে আর যেতে ইচ্ছে করে না। বিশেষ করে নদীর পার ঘেঁষে যখন আপনি বসে থাকবেন আর দূরে আটকে যাবে আপনার চোখ, সামনের প্রান্তরটা বিস্তীর্ণ ফাঁকা, নীল আকাশ, চারিদিকটা সবুজে ঘেরা। অনেকে আসেন এখানে সময় কাটাতে পরিবারকে নিয়ে। আবার সেই সাথে সাথে কপত কপতির প্রেমও চলছে অবিরাম, আর এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে। একজনের হাতের উপর আর একজনের হাত, আর সামনে অপার সম্ভাবনাময় ভবিষ্যৎ দিন ও রজনী, দেখতে বেশ ভালোই লাগে। একবার ভাবলাম ফ্রেম বন্দি করি, তারপর আবার এই চিন্তাটা বাদ দিলাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বেশ অনেক সময় হয়ে গিয়েছে, আর ঘড়ির কাঁটা জানা দিচ্ছে আমাদের নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।